পর্যন্ত আমি লজ্জার কথা কি বলবো, হুজুর আপনারে জানায় আমার বাবা তখন আমার সাথে, আমার ইজ্জত আমার নিজের বাবা তার নিজের মেয়ের ইজ্জত হরণ করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের একজন আলেমে দিন ভাইজান, বিখ্যাত আলেমে দিন, উনি ওনার জীবন থেকে আমি শুনেছিলাম, উনি বলেন আমি আমেরিকায় গেছি একটি হলে সেমিনার কক্ষে, আমার সেমিনার ছিল ওই দেশের, ওই সেমিনার কক্ষে ভাষণ দিদি দিতে হঠাৎ করে দেখি কিছু যুবক সন্তান একটি বিশাল একটা বহর নিয়ে একটি সুন্দর সুশ্রী যুবতী নারী আমার সামনে পেশ করে দিল। যেই নারীটি ঊর্ধ্বঙ্গ ছিল, হাফ প্যান্ট পরা ছিল, এই নারীটি যখন আমার সামনে আসে আমি তখন তাদেরকে বললাম, হে যুবকের দল, এই যুবতী নারী কেন হাফ প্যান্ট পরা ঊর্ধ্বঙ্গ নারীকে আমার সামনে আনা হচ্ছে, কী জন্য নিয়ে এসেছ? তখন তারা বলল, হুজুর এই নারী হলো খ্রিস্ট ধর্মের নারী, এই নারী ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তখন বললেন, কথা ঠিক আছে, একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করবে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো, প্রবলেম হলো, ইসলামের শরীয়তের আইন হলো, আল্লাহ তাআলা বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকিন কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন নারী তার আপাদ মস্তক ঢেকে রাখবে, নারী ঘরের ভিতরে থাকবে, বাইরে গেলে নারী পর্দা করে বাইর হবে। এজন্য আমার হাতে যদি এই নারী ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, এই যুবতী নারীকে তোমরা একটা চাদর দিয়ে তাকে আবৃত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে কথাগুলি খেয়াল করেন। তৎক্ষণাৎ হুজুর তখন তাদেরকে যখন বললেন, হে যুবকের দলেরা, আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতে চাই, এই যুবতী নারী যদি আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে পারে তাকে একটা চাদর দিয়ে তোমরা আবৃত করে দাও। সাথে সাথে যুবকেরা তার গায়ে চাদর দিয়ে আবৃত করে দিল। তখন হুজুর নারীকে জিজ্ঞাসা করে বললো, মাগব তুমি হলে খ্রিস্ট ধর্মের নারী মা, সত্যি করে তোমার কাছে আমি জিজ্ঞাসা করে বলতে চাই মা, তোমার ধর্ম খ্রিস্ট ধর্ম, তুমি কেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করে মুসলমানের ধর্ম ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাও? নারী তখন তার জবান দিয়ে বলে, হুজুর আমি কেন গ্রহণ করব না, হুজুর আমি খ্রিস্ট ধর্মের নারী, আমার এই ধর্মে এমনভাবে নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, হুজুর আমি জানি আমার বাসায় আমার বাবা আমার মা তাদের দাম্পত্য জীবনে আমি আমার চোখে দেখেছি, সপ্তাহে সপ্তাহ আমার মা বাসায় থাকে না, আমার বাবা একা একা এই বাসায় জীবন যাপন করে। এই জানি এই দেশের নারীদের এত স্বাধীনতা। একজন নারী যদি মনে করে তার স্বামীর ঘরে এক সপ্তাহ বাইজান সহন করবে না, অন্য জায়গায় ঘুরে বেড়াবে, যাকে ইচ্ছা তার হাত ধরে ঘুরে বেড়াবে, যার সাথে ইচ্ছা তার সাথে রাত কাটাবে, ফুর্তি করবে, কোন স্বামী বাইজান স্ত্রীর উপরে বাইজান তার বল প্রয়োগ করার ক্ষমতা তাদের ধর্মে তাদেরকে দেওয়া হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা নিয়ামান এমন শিক্ষা তাদের, এজন্য বাইজান আমার মা সপ্তাহে সপ্তাহ বাসায় আমার মাকে আমরা দেখি নাই, আমি দেখি নাই। এমন সময় ভাইজান একদিন এমন একটা দিন আসলো, হুজুর আমি আমার বাবার রুমের ভিতরে আমি ঘুমায় আসি, আমার বাবা তার রুমে ঘুমায় আসি, হঠাৎ করে গভীর রাতে আমার বাবা আমার ঘুমের রুমের ভিতরে চলে আসলো। আসার পরে আমি মনে করতেছি আমার পিতা হয়তো শরীরটা শারীরিকভাবে অসুস্থ আছে, হয়তো এর জন্য আমার কাছে এসেছে। আমি আমার আব্বাজানকে ডেকে বললাম, আব্বু আপনার কি হয়েছে, আপনি কেন অস্থির অনুতাপ করতেছেন, আপনার শরীরের ভিতরে কি অশান্তি, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? পিতা বলুন আপনার আমি হসপিটালে নিয়ে যাব, আপনার চিকিৎসার ব্যবস্থা করব। তখন ভাইজান মেয়ে বলল, না না কিছুক্ষণ পরে দেখি আমার বাবার চেহারা অন্যরকম, শেষ পর্যন্ত আমি লজ্জার কথা কি বলবো, হুজুর আপনারে জানায় আমার বাবা তখন আমার সাথে, আমার ইজ্জত আমার নিজের বাবা তার নিজের মেয়ের ইজ্জত হরণ করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই রানী আমার যুবতী নারী তখন তার হাতের ভিতরে ছুরিটা ধরে বলল, হুজুর আমি কি বলবো, আমার জীবন, আমি তখন মনে মনে করলাম, হায়রে আমার এই জীবন আমি আর রাখবো না, আমার গলায় ছুরি চালিয়ে আমি আমাকে নিজেকে আমি হত্যা করে আমি মারা যাব, আত্মহত্যা করব, সুইসাইড করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, না আমি যদি মারা যাই আমি মরার আগে আগে আমার বাবার গলায় ছুরি চালায় আমার বাবার আমি হত্যা করব। সুতরাং তাই সিদ্ধান্ত নিলাম আমি আমার রুম থেকে বাইর হয়ে আমার
আমার বাসার ভিতরে ধারালো চাকু ছিল, সেটাকে নেওয়ার পর আমি আমার বাবার গলার ভিতরে ছুরি চালাই দিয়া ঘুমন্ত বাবারে হত্যা করে ফেললাম। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম এবার আমি আত্মহত্যা করব। তারপরে ভাবলাম না না, একজন মানুষের জন্য আমার জীবন আমি কেন দিব। আমি এবার দেখতে চাই পৃথিবীর ভিতরে যে ধর্ম আমাদের ধর্ম আছে, এই ধর্মের বাইরে যদি অন্য কোনো ধর্মের ভিতরে কি শিক্ষা আছে এটা আমার যাচাই বাছাই করে আমি মরব। তারপরে চিন্তা ভাবনা করলাম, খুঁজতে খুঁজতে অনেক ধর্ম যাচাই করলাম, শেষ পর্যন্ত হুজুর ইসলাম ধর্ম যখন আমি লেখাপড়া শুরু করলাম, জানা শুরু করলাম, একমাত্র ইসলাম ধর্মের ভিতরে তাকায় দেখলাম মেয়ে আর সন্তানের ভিতরে, বাবা মায়ের ভিতরে কে কার সাথে কি সম্পর্ক, কয়জন পুরুষ কয়জন নারী কি বিয়ে করতে পারবে, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া এমন ধর্ম আমি আল্লাহর জমিনে এত সভ্য এবং সুন্দর ধর্ম আল্লাহর জমিনে আর খুঁজে পাই না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। শেষ পর্যন্ত কয় হুজুর আমার কালিমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কালিমা গ্রহণ করলেন। আমার বাইরের জন্য দুনিয়াতে যদি মানুষ ভাইজান ভালো মানুষ দুনিয়াতে হতে হয়, আমার আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষেরা, আমাদের দুনিয়ায় যদি তোমরা ভালো সমাজ দিতে চাও, ভালো মানুষ যদি তৈরি করতে চাও, ভালো মানুষের কারখানা যদি তোমরা বানাতে চাও, তাহলে যেই কারখানার থেকে মানুষ বাইর হবে ওই কারখানাটা ভাইজান এক নম্বর সলিড হতে হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা।